भात दिए डेजार्ट अनेक समय राते खाबार पर किछु भात रये जाय सेगुलो आमरा फ्रिजे रेखे देई और बेचे जाओया सेई भात दिए आज के एकटा डेजार्टेर रेसिपि शेयर करबो। और आमी 100% ग्यारंटी दिए बोलते पारी यूट्यूबे प्रथम ए रेसिपिटा आमार चैनेले एसेछे। हेलो एवरीवन, वेलकाम टू कुक उइथ प्लाबनी। चलुन ताहले कथा ना बाड़िये चले जाई मूल भिडियोते। भातेर डेजार्टेर मेन उपकरण होच्छे भात। आमी नियेछि 1.5 कप बासी भात और भातगुलो फ्रिजे छिलो, आपनारा चाइले फ्रेश भातो निते पारेन। भातगुलोके एरकम एकटा पिलार दिये मैश करे निलाम, आपनारा चाइले हाथ दिये किंबा काटा चामच दियेओ चटके निते पारेन। दिये दिलाम 1/2 চা চাमच लवण, 1 কাপ চিনি और 1টা ডিম। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে। সবশেষে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। প্যানে দিয়ে দিলাম 1/2 চা চামচ রেগুলার রান্নার তেল। তেলটা ভালো করে পুরো প্যানে ছড়িয়ে নিলাম। এখন এর মধ্যে ঢেলে দিলাম সেই ভাতের মিশ্রণটা। এই রেসিপিটা প্রথমবার ট্রাই করেছি, আমি আসলে ভাবতেই পারিনি ভাত দিয়ে এত মজার একটা ডেজার্ট তৈরি করতে পারবো। তৈরি করার পর খেয়ে দেখলাম অনেক মজার হয়েছে। আর মনে মনে ভাবলাম এটাতে যদি গুঁড়া দুধ ব্যবহার করতাম তাহলে খেতে আরো মজার হতো। পুরো প্যান জুড়ে ভাতের মিশ্রণটাকে সমানভাবে বসিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ডেজার্টটা একদমই সেট হয়ে গিয়েছে। একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। ঢালার পর অপর পাশটা কুক করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। তেলটাকে একটা স্প্যাটুলা দিয়ে পুরো প্যানে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন খুব সাবধানে ডেজার্টটাকে আবারও প্যানে বসিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, সেই সাথে ডেজার্ট একদমই রেডি। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হবার পর এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট ফ্যানের নিচে রেখে দিলাম। এখন এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পিজা যেভাবে কাটে সেভাবে কেটে নিলেই হবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজার ভাতের ডেজার্ট। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। প্রথমবার আমি ভাবতে পারিনি এত মজার একটা ডেজার্ট তৈরি হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই।